সোনারগাঁয়ের ইনস্টিটিউশনের অনলাইন শ্রেণী কার্যক্রমে বিজ্ঞান শাখার রসায়ন বিষয়ের ছাত্রছাত্রীদের নবম ও দশম শ্রেণী আমন্ত্রণ। আজ আমরা রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের নিয়ে এক আলোচনা করব। রাসায়নিক বন্ধন রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসায়নিক বন্ধন সম্পর্কে না বুঝলে বা না বিষয়টি অবগত হলে রসায়ন সম্পর্কে পড়াশোনা করা বা রসায়ন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা কোনোমতেই সম্ভব নেই। তাই তোমরা রাসায়নিক বন্ধনটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি এখন বিষয়ভিত্তিক আলোচনায় চলে যাচ্ছি। রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন হচ্ছে যে কোনো পদার্থের, তোমরা জানো, অণু থাকে। এই অণুগুলি অনেক, কিন্তু পরমাণু হচ্ছে 118টি পরমাণু, মৌলিক পদার্থের পরমাণু। এই 118টি পরমাণুর মধ্যে কেউ কেউ একে অপরের সাথে যুক্ত হইয়া অনুগঠন করে, এবং এই অনুগঠন করতে গেলে অণুর মধ্যে পরমাণুগুলো এক ধরনের আকর্ষণ শক্তির কারণে পরস্পরের সাথে যুক্ত থাকে বা একে অন্যের সাথে যুক্ত থাকে, তাকেই রাসায়নিক বন্ধন বলে। তার মানে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির সাথে যুক্ত থাকে তাকেই আমরা রাসায়নিক বন্ধন বলি। এখন এই আকর্ষণ বন্ধনগুলি কয়েক রকমের। তোমাদের আমরা জানি যে প্রধান রাসায়নিক বন্ধন দুই প্রকার, একটা আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা এই দুইটি বন্ধন নিয়ে এখন একটু আলোচনা করব। আয়নিক বন্ধন, আয়নের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে, এবং আয়ন তৈরি হয় ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের ফলে। সুতরাং পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে এবং গ্রহণ করে এবং আয়ন তৈরি করে, সেই আয়নগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। আমরা একটি উদাহরণ দিয়ে আয়নিক বন্ধনটি বোঝানোর চেষ্টা করি। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের যে অণুটি গঠিত হয়েছে দুইটা ভিন্ন পরমাণু সোডিয়াম ও ক্লোরিন দ্বারা, একটি ধাতু অপরটি অধাতু। সাধারণত ধাতুসমূহ শেষ শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, অধাতুর শেষ শক্তি স্তরে পাঁচটি, সাতটি বা ছয়টি ইলেকট্রন থাকে। ইলেকট্রন ধাতু তার শেষ স্তরের একটি ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে, আর ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আরেকটা নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে। সোডিয়াম ত্যাগ করে হিলিয়াম আর নিয়নের গঠন, এবং ক্লোরিন ইলেকট্রন একটি গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করে। আমরা জানি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে যে দুইটা আয়ন হয়, একটি সোডিয়াম আয়ন, একটি ক্লোরাইড আয়ন, এই দুইটি আয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি আয়নের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। যেহেতু সোডিয়াম পরমাণুর মধ্যে ধনাত্মক আয়ন এবং ক্লোরিন পরমাণু ঋণাত্মক আয়নে চার্জিত হয়, এই দুইটি আয়নের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যেই বলের কারণে সোডিয়াম এবং ক্লোরাইড পরমাণু দুটি একসাথে আবদ্ধ থাকতে বাধ্য হয়, এই ফলে অণুটি গঠিত হয়। তো আয়নিক বন্ধনের আরও অনেক উদাহরণ আমরা দেখতে পারবো। সাধারণত ধাতু আর অধাতু নিয়ে আয়নিক বন্ধনগুলি তোমরা আরও বিভিন্ন দেখতে পারো। এখন আমরা সমযোজী বন্ধন নিয়ে একটি আলোচনা করি। আয়নিক বন্ধনে যেমন ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ করে বন্ধন সৃষ্টি হয়েছে, সমযোজী বন্ধনে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয় না। সমযোজী বন্ধনে ইলেকট্রন সাধারণত শেয়ারের মাধ্যমে বন্ধনগুলি তৈরি হয়। তো সমযোজী বন্ধন কয়েক রকমের হয়, একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তো এর মধ্যে আমরা ইলেকট্রন শেয়ারের উপর ভিত্তি করে একক বন্ধন ত্রিবন্ধন তৈরি হয়, কয় জোড়া ইলেকট্রন শেয়ার হচ্ছে তার উপর ভিত্তি করে। এক জোড়া ইলেকট্রন যদি কোনো পরমাণু শেয়ার করে তাহলে একটা একক বন্ধন হয়, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করলে দ্বিবন্ধন হয়, তিন জোড়া ইলেকট্রন শেয়ার করলে ত্রিবন্ধন হয়। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পারি হাইড্রোজেনের বাইরের স্তরে একটি ইলেকট্রন আছে, এই একটি ইলেকট্রন সে পাশের আরেকটা হাইড্রোজেনের সাথে একটি ইলেকট্রনের সাথে শেয়ার করে একটি ইলেকট্রন যুগল সৃষ্টি করে, এবং এই ইলেকট্রন যুগল
উভয় পরমাণু কেন্দ্রস্থলে থেকে একটি বন্ধন তৈরি করে, দুইটা হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করে বন্ধনটি তৈরি হয় এবং এটা হাইড্রোজেন হয়। এখানে হাইড্রোজেনের উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন অর্জন করে। দেখা গেছে যে হাইড্রোজেনের বৃত্তে এবং এই হাইড্রোজেনের বৃত্তে, উভয়ের বৃত্তে দুইটি করে কমন ইলেকট্রন থাকে। ইলেকট্রন দুইটা একজোড়া শেয়ার হয়েছে, এই জন্য একক বন্ধন হয়েছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং তার শেষ স্তরে 6টি ইলেকট্রন থাকে। অক্সিজেনের প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 6টি, এই অক্সিজেনেরও দ্বিতীয় স্তরে 6টি থাকবে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন অর্জন করতে উভয় পরমাণু দুইটি করে ইলেকট্রনের প্রয়োজন, ফলে উভয় পরমাণু দুই জোড়া ইলেক্ট্রন শেয়ার করে একটি দ্বিবন্ধন তৈরি করে, অর্থাৎ অক্সিজেন পরমাণু দ্বয়ের মধ্যে অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান। আবার ত্রিবন্ধন তৈরি হয় নাইট্রোজেন অণুর মধ্যে। নাইট্রোজেনের বৈশিষ্ট্যরে 5টি ইলেকট্রন থাকে, ফলে তার অষ্টক পূরণের জন্য আর 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়, যে কারণে 2টি নাইট্রোজেন পরমাণু প্রত্যেকে 3টি করে ইলেকট্রন দিয়ে 3 জোড়া ইলেকট্রন যুগল তৈরি করে এবং 3টি একক বন্ধন তৈরি হয়, অর্থাৎ নাইট্রোজেন অণুটিতে ত্রিবন্ধন বিদ্যমান। এভাবে যৌগিক পদার্থের অণুতেও সমযোজী বন্ধন দেখা যায়। তোমরা সাধারণভাবে মনে রাখতে চেষ্টা করবে যে ধাতু আর অধাতু হলে আয়নিক বন্ধন সৃষ্টি হয়, আর যদি অধাতু হয় তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়। ধাতু কখনও সমযোজী বন্ধন তৈরি করে না, অধাতু আয়নিক বন্ধনও তৈরি করতে পারে, সমযোজী বন্ধনও তৈরি করতে পারে। সুতরাং বিষয়টি আরও স্টাডি করে ভালো করে পড়াশোনা করবে। বইতে আরও বিভিন্ন রকমের বন্ধন দেওয়া আছে, আয়নিক সমযোজী বন্ধনের আরও উদাহরণ আছে, তোমরা সেগুলি দেখবে, বুঝবে, না বুঝলে আমাকে, আমার সাথে যোগাযোগ করবে। আমরা পরবর্তীতে এই বিষয়ে কোনো সমস্যা থাকলে আবার সেগুলি আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ।